আসসালামু আলাইকুম শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছি আমি সাদিয়া ওমর আর শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো কৃষিতে রোবটিক্সের ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে গবেষণা কৃষি পণ্য সংরক্ষণের বহুমুখী কার্যক্রম এবং জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করেছেন যশোরের ঝিকর গাছার কৃষক খরচ ও সাজ সময়ের সাশ্রয় সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজনা একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে সতেজ ফল ফসলের শেলফ লাইফ ও কৃষিতে রোবোটিক্সের ব্যবহার নিয়ে গবেষণা করছে নেদারল্যান্ডসের ভাঙ্গেনিগেন ইউনিভার্সিটির অন্যতম গবেষণা কেন্দ্র ফেনোমিয়া পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণে তাদের বহুমুখী গবেষণা ও কার্যক্রম রয়েছে বিস্তারিত জানাচ্ছেন শাহিদ কৃষি প্রযুক্তি আর গবেষণায় বিশ্বে এগিয়ে আছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের এই কৃষি সমৃদ্ধি কৃষি উৎপাদন শিল্প এবং আধুনিক প্রযুক্তির প্রসারের পেছনে বড় ভূমিকা রেখে আসছে ওয়াগেনিগেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং প্রযুক্তির আবিষ্কার বিশ্ববিদ্যালয়টির অন্যতম গবেষণা কেন্দ্র ফেনোমিয়া গবেষণার মূল বিষয় হল ফল ফসলের সংরক্ষণ প্রযুক্তি আর কৌশল নিয়ে আপনি এখানে যে কক্ষগুলো দেখছেন এগুলো মূলত কোল্ড স্টোরেজ এক একটার এক এক রকম তাপমাত্রা আর আর্দ্রতাও ভিন্ন ভিন্ন এক এক ফসলের জন্য কি এক এক রকম হ্যাঁ আবার একই ফসলের জন্য ভিন্ন রকম আমরা দেখছি কোন তাপমাত্রা ও আর্দ্রতায় কোন ফল বা ফসল কতদিন পর্যন্ত গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে পারে আবার গ্যাস ডিস্ট্রিবিউশনকেও কন্ট্রোল করছি কোল্ড স্টোরেজ থেকে বাজার হয়ে ভোক্তার হাত পর্যন্ত টাটকা ফল ফসল পৌঁছে দিতে পণ্যের প্যাকেজিং নিয়ে তাদের গবেষণা রয়েছে এখানে অনেক রকমের প্লাস্টিক আছে এক একটির উপকরণ ও থিকনেস কিন্তু এক এক রকম এগুলো তো ফুড গ্রেড প্লাস্টিক হ্যাঁ দিস ইজ বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল না দিস ইজ নট বায়োডিগ্রেডেবল না 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 ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের শেল থেকে এরকম বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা যায় আপনারা কি সেরকম বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নিয়ে গবেষণা করছেন শুধু ব্ল্যাক সোলজার ফ্লাই নয় পরিবেশের বিভিন্ন উপকরণ থেকে তৈরি করা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নিয়েও গবেষণা করছি ফল ফসলের পুষ্টিমান এবং গুণগত মান অক্ষুণ্ণ রাখতে রোবোটিক্সের ব্যবহার নিশ্চিত করেছে তারা ওই যে দেখছেন একটা অর্কিড ফুল এখানে 10টি ক্যামেরা আছে ত্রিমাত্রিক ছবি তোলা যায় কয়েক সেকেন্ডের মাঝেই এই ফুলের আদ্যোপান্ত ডাটা আকারে আমরা পেয়ে যাই একটি আদর্শ অর্কিডের স্যাম্পল ডাটা অন্য অর্কিডের ডাটার সঙ্গে তুলনা করে সমস্যাটা বের করতে পারে রোবট চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলো যেখানে কৃষি উৎপাদনে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা কাটিং এর প্রযুক্তি প্রয়োগ করছে সেখানে আমরা শতভাগ কৃষি মেকানাইজেশন থেকে বহু দূরে রয়ে গেছি এই দূরত্ব গুছিয়ে আনতে আগামীর কৃষি বাণিজ্যের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষায় গুণগত পরিবর্তন ও আধুনিকায়নের বিকল্প নেই নেদারল্যান্ডস থেকে শাইখ সিরাজ চ্যানেল আই এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি আর বিরতির পর যা থাকছে বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ রাসায়নিক সার ও বালাইনাশক ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার 500রও বেশি কৃষক জৈব বালাইনাশক ব্যবহার করে স্বল্প খরচে নিরাপদ সবজি উৎপাদনে সাফল্য পেয়েছেন তারা যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের 20টি গ্রুপের 500 জন কৃষক 50 হেক্টর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করছেন বিষমুক্ত পদ্ধতিতে পটল করলা ফুলকপি বাঁধাকপি শশা বেগুন লাউ টমেটো ও ব্রোকলি সহ নানা সবজি চাষে কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ যে বর্তমান সরকারের ম্যান্ডেট নিরাপদ সবজি উৎপাদন এই প্রকল্পের আওতায় আমরা এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য কিন্তু ঝিকরগাছার সবজি কী করে
ইউরোপ সহ মিডল ইস্টে আমরা পাঠাবো, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা তৎপরতা শুরু করেছি এবং অনেকটা এগিয়ে গিয়েছি। অলরেডি আমাদের জেগর গাছের কিছু পটল যাচ্ছে মিডল ইস্টে, সেটা যশোর হয়ে, তো যাতে এটাকে একটা হাব হিসেবে তৈরি করা যায় সেটা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে জৈব সার, বিশেষ করে কেঁচো কম্পোস্ট ব্যবহার করছেন কৃষক। হলুদ ফাঁদ বা সেক্স প্রমণ পদ্ধতি ব্যবহার করায় কৃষকের পেস্টিসাইডের খরচ বেঁচে যাচ্ছে। আমরা এর আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, তাতে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, ফসল ভালো হতো না। এখন জৈব সার এবং ফেরোয়ান ফাঁদ, এলোকার্ড এসব দিয়ে আমরা লাভবান, সার সাশ্রয় কম হচ্ছে, বিষ মুক্ত হচ্ছে, এতে আমরা এখন লাভবান। এই পদ্ধতিতে চাষ করি, আমাদের উৎপাদন খরচ দিন দিন কমছে আর আমাদের সবজির অনেক চাহিদা বাড়ছে। নিরাপদ হিসাবে আমরা এটা বেচতে পারছি, এর চাহিদা বাজার মূল্য একটু বেশি পাচ্ছি। শুধু যশোর নয়, নরসিংদী, বগুড়া ও রাজশাহী জেলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। অল্প খরচে উৎপাদন করতে পারতেছে, আবার উৎপাদনটাও বেশি হয়, যার ফলে তাদের লাভও বেশি হয়, এবং যেটা যখন ভোক্তা পর্যায়ে চলে যায়, আমরা যখন সাধারণ জনগণ এটা যখন বাজার থেকে কিনে খাই, দেখা যায় তারা এই নিরাপদ সবজি বা নিরাপদ ফসলটা আমরা খেতে পারতেছি। বহির্বিশ্বে যে রপ্তানির যে বিষয়টা, বাণিজ্যিকীকরণের যে বিষয়টা, এখানে আমরা কম দামে যেহেতু দিতে পারবো, বিশ্ব বাজারেও আমরা এটা অবশ্যই আমরা এই মার্কেটটা দখল করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সারা দেশে 20টি ইউনিয়নে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কাজ চলছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কৃষিতে রোবোটিক্সের ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে গবেষণা, কৃষি পণ্য সংরক্ষণে বহুমুখী কার্যক্রম। এবং জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন যশোরের ঝিকর গাছের কৃষক, খরচ ও সময় সাশ্রয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।